আমার মেয়ে 6 বছরের আছে মহারাজ, তো মানে বাচ্চা এবং বাবা বা মা এদের মধ্যেকার যে বাচ্চা তো আসছে বাবা মার মাধ্যমে, তাহলে কি আমি ধরুন ছোটবেলায় একটু রাগি ছিলাম, মানে কাউকে কিছু বোঝাচ্ছি ধরুন সে বুঝছে না, রেগে যেতাম, রেগে মানে মারধর করে না, মুখে কিছু বলতাম, এই তোমরা এটা বুঝছো না, এই করছো রে, একটু গলা চড়িয়ে কথা বলা। আমার মেয়েও দেখছি ঠিক আমারই সুরে এই রকম রাগ দেখায় এখন। এগুলো কি মানে ট্রান্সফরমেশনগুলো কি এরকম হতে পারে? আস্থা রাখুন যে যদি দরকার পড়ে, জীবন ঠিকঠিক যায়, তো আপনার সন্তানের ক্ষেত্রেও তাই হয়ে যাবে। যদি দরকার পড়ে, আবার নাও হতে পারে, হয়তো ক্ষেত্রে দরকার পড়বে না। আমরা যেন তুলনায় না চলে যাই যে আমি তো আগে চেঁচাতাম এখন করছি না, তোমাকেও এমনই করতে হবে। হতে পারে যে ভবিষ্যতের বিপদ থেকে বাঁচানোর জন্য হয়তো ওর উগ্ররূপটা থেকে গেল, আমরা জানি না। আমি এই কিন্তু বলছিলাম আগের দিন, চাঁদ মামা সকলের মামা, প্রকৃতি বা অস্তিত্ব জানে যে কাকে কোনটা কতক্ষণ দিয়ে রাখতে হবে। কারণ মানে এন্ড অফ দ্য ডে আমরা তার কোলে বসে আছি, আমরা বলছি আমি ওর বাবা, ও বলছে আমি তুমি আমাকে বাঁচাচ্ছ, ও দেখছে কি বাবা আমাকে প্রোটেক্ট করছে, আপনি বলছেন আমি মেয়েকে প্রোটেক্ট করছি বা ছেলেকে প্রোটেক্ট করছি, আমরা যে যার বন্ধু ভাই যেমন যেমন সম্পর্কে আছি, কিন্তু আলটিমেটলি আমরা কেউ প্রোটেক্টার নই, জীবন তার বিধি তৈরি করছে। আমরা জোর করে কিছু করতে পারবো না, আপনি 10টা নিয়ম দেবেন, 2 দিন বাদে দেখবেন সেই নিয়ম ভেঙে দিয়ে সে একরকমভাবে যাচ্ছে। কোর্স যতক্ষণ না কমপ্লিট হচ্ছে, প্রকৃতি যতক্ষণ না চাইছে যে সে একটা বিন্দুতে সে পৌঁছাক, আমরা পারবো না। এবং এটাও মাথায় রাখতে হবে, খুব আলটিমেট কথা এটা, প্রত্যেকেরই বিন্দু আলাদা আলাদা হবে, এক হবে কোনো মানে নেই। আমি এদেরকে 6 বছর ধরে কিছু বলেছি, বোঝার সময়ই কিন্তু এরা কিছু বুঝেছে। এখন ওরা কি বলবে, আপনি ঠিকই বলছিলেন, কিন্তু আর কি ও এতদিন ভুল করেছিল না, ওর যাত্রা করছিল, এই যাত্রাতে আমরা কতটা ব্যতিব্যস্ত এবং চলতে অসুবিধা হয়, আমারও হয়, তখন কি করতে হবে, আমাদের কথায় আসতে হবে, আলোচনায় আসতে হবে, একটা আন্ডারস্ট্যান্ডিং এসে বসতে হবে। সব থেকে আগে দরকার আন্ডারস্ট্যান্ডিং নিজের সাথে, আগেই শিকারে আসতে হবে, আমি আলটিমেট নই, আমরা বলছি অভিভাবক নিজেদেরকে, ঠিক আছে, আমার অভিভাবক তিনি, আমার বাবারও অভিভাবক তিনি, উইদাউট এজ রেস্ট্রিকশন, এর অভিভাবক তিনি, ওই যে ওর 6 বছর হয়তো বয়স, ওই যে 6 দিনের বাচ্চাটা, ওর অভিভাবক তিনি, এবং প্রত্যেকে সেই জগদম্বার কোলে বসে আছে অল টাইম, যতদিন মৃত্যু জীব হিসাবে ততদিন পর্যন্ত কোলে আছে, 84 বছরের বুড়োও কোলে আছে, 4 দিনের বাচ্চাও কোলে আছে, একই রকমভাবে প্রকৃতি সামলাচ্ছে, আমরা মাঝখানে মাধ্যম, এদিকে খিচুড়ি আর ওদিকে খিদে, আপনি হাতা, আপনার এইটুকু ডিউটি। তো অতি যদি আমরা এটাকে করতে যাই, দুটোই বুঝতে হবে, হাতা হাতার কাজ করবে না তা না, কিন্তু হাতা কর্তা মনে করবে না, হাতা খিচুড়ি জন্মদাতা নয়, হাতা মাধ্যম কারোর খিদা নিবারণের, গ্র্যাটিচিউড ফিল করব, কৃতজ্ঞতা রাখবো যে ঠিক আছে অস্তিত্ব আমাকে অভিভাবকের কাজটা দিয়েছে, আমি করছি, কিন্তু শেষে গিয়ে সেই তাকে নাই যেই নাম দিয়ে ডাকুন, মা বলুন, ভগবান বলুন, যা ইচ্ছা বলুন, মা না বলুন নাম, এই কথা বলুন যে যে মা আলটিমেটলি ও তোমার সন্তান, যেখানেই দেখবেন যে আপনার কোনো প্রচেষ্টা বা আমাদের কোনো প্রচেষ্টায় গিয়ে ঠেকে গিয়েছে, আমাদের আন্তরিক শান্তি নষ্ট হয়ে যাচ্ছে, ওখানে স্যাক্রিফাইস করবেন না। যতদূর অব্দি করতে পারছি আমরা, যা যা করতে পারছি জ্ঞান বুদ্ধি দিয়ে, আমাদের সংস্কার দিয়ে, আমরা যে কালচারাল ব্যাকগ্রাউন্ডের থেকে বিলং করছি, সব দিয়ে আমি যেটা করলাম, যা যা করা যায়, যেখানে গিয়ে দেখছেন যে আপনি এই আন্তরিক শান্তি, মা মা আমি তোমার কোলে আছি, তাহলে আমি শান্তি থেকে বিচ্যুত হব না, এর আগের বিন্দু অবধি আমি যতখানি করতে পারি করব, ওই আগের বিন্দু অবধি করুন, করার পরে বলতে হবে আমাদেরকে যে মা এই আলটিমেট বিন্দুতে আমি যেমন তোমার কোলে, ও তোমার কোলে আছে, এর বেশি আমার পক্ষে করা সম্ভব নয়, উচিত নয় করা, করে কাজও হবে না, বৃথা পণ্ডশ্রম হবে, এখন সময় হয়নি, একটু আগে বলছিলাম না আপনাকে, সেই ওয়েদার তৈরি হয়নি, আপনারা এখানে আসছেন আধ্যাত্মিক একটা জগতে, আপনাদের পরিবারের লোক আসছে না, কি করবে, মন গরিবের কি দোষ আছে, সাজেশন দিন, বলুন। আর সব থেকে বড় কথা কি জানেন, আপনি যত গঠিত হতে শুরু করেন আপনি তত উদাহরণ হয়ে যান জীবনের শান্তির, স্নিগ্ধতার, সৌন্দর্যের, কমনীয়তার, অনুশাসনের, বিবেকের, সব আপনি একটু উদাহরণ হয়ে দাঁড়ান। একজনকে বলা আর একজনের সামনে উদাহরণ হয়ে দাঁড়ানোর মধ্যে অনেক পার্থক্য, অনেক পার্থক্য। আপনাকে যখন দেখবে যে আপনার মধ্যে প্রেমও আছে, প্রজ্ঞাও আছে, প্লাস অনাসক্তিও আছে, ব্যক্তি ভাবতে বাধ্য হয়ে যাবে সামনের ব্যক্তি যে আরে
আমাকে তো তিনি এত কিছু বলছেন না, তিনি এই সংসারের মাথায় বসে আছেন, হয়তো আপনি যেমন আছেন, কিন্তু তিনি তো নড়ছেন চড়ছেন না, আমাদেরকে গাইডও করছেন, এই জায়গাটা দরকার। যতক্ষণ না, দেখুন আমিও কথা বলছি, আমার শব্দের প্রভাব হবে না, বিশ্বাস করুন হবে না। আমি যা, আমি এখানে গালাগালি দিই, আমি এখানে দুটো কটু কথা বলি, আমি দুটো ভালো কথা বলি, ঠিক সবগুলো আলাদা আলাদা, কিন্তু এর মধ্যে দিয়ে আমি কি তা বেরিয়ে আসছে, তন্মাত্রা আমি কি তার। আমি যদি অভদ্র লোক হই বা আমি যদি কি বলবো নেতিবাচক আমার ভিতরে তন্মাত্রা থাকে, যে আমি একটা নিজেই গোছানো নয় ভিতর থেকে, তখন আমার ভালো কথাতেও অগোছালো ভাব আসবে। আপনার কাছে গিয়ে কি সুন্দর কথারূপে অগোছালো ভাব একটা ধাক্কা দিয়েছে, কথা যতই সুন্দর হোক হবেন আপনি অগোছালো। আপনাকে আলুর ধরুন মন্ড দিয়ে চিকেন বানিয়ে ভেজে দেওয়া হয়েছে, খেতে কি চিকেনের মতো হবে নাকি? তা তো হবে না। ঠিক তেমনই আপনি যতই শব্দ দিন, আমি যতই শব্দ দিই, আমরা যা হয়ে আছি শব্দের টেস্ট তা, শব্দের ভঙ্গিমা যাই হোক, তো আমাদের হতে হবে। উদাহরণ, আমাকে আপনার হওয়া প্রভাব ফেলে, আপনার বলা প্রভাব ফেলে না। তো এটা কেন্দ্রে রাখতে হবে, এইবারে এটাকে না নাড়িয়ে যতদূর করা যায় করতে হবে। টানা যায়, ছাড়া যায়, আসা যায়, যেখানেই দেখবেন আমি সরছি, আমার ওই হওয়ার মধ্যে প্রভাব এসে যাচ্ছে, ওটা একদম প্রিজার্ভ রাখতে হবে। কারণ এই নয় যে স্বার্থপরতা, আমি যদি ঠিক না হই, আমি যদি শান্ত না হই, ধ্যানী না হই, হাউ ক্যান আই গাইড আদার্স, কীভাবে করতে পারি? ও শুয়ে পড়ে চোখে তুলতে গেলে তো আমার শুয়ে পড়লে চলবে না, আমি দাঁড়িয়ে যতটা করতে পারি, ঝুঁকে যতটা করতে পারি, ও কাদায় পড়ে গেছে বলে আমি ধরাম করে কাদায় পড়ে গেলাম, তাহলে তো কাজই হবে না, শেষ গল্প। তো ওটা আমাদের করলে চলবে না। তো মাথায় রাখতে হবে আমি কর্তাও বটে, ওই বিন্দু অবধি আমি কর্তা, যত অবধি এই যে কসমিক ল, এই কসমিক ল এর সাথে আমার যে যোগ সেটা ছিন্ন না হচ্ছে। ওটাকে অন্য ভাষাতে অনেকে বলেছে আধ্যাত্মিক জীবন বিপর্যস্ত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তোমার দায়িত্ব কর্তব্য সব করো। শ্রীরামকৃষ্ণ বলছেন পিতা মাতাকে সম্মান করে শ্রদ্ধা করো, কিন্তু ভগবত পথে বাধা দিলে মানবে না। বিভিন্ন ভাষায় একই কথা বলা হয়েছে, ঠিক আছে? ঠিক তেমনই যেমন নিজের মানবেন না, অন্যেরও যে ফ্রি স্পেস তাকে অস্তিত্ব যেভাবে নির্মাণ করেছে তার মধ্যে হাত দেব না। আমি জন্য সবাইকেই বলি, আপনি এসেছেন, শুনেছেন, বুঝেছেন, আপনি ধ্যানে প্রবেশ করেছেন, এবার যেটা সবথেকে বেস্ট মনে হয় করুন, এর বেশি আমার কিছু বলার নেই। কারণ আপনি যা হয়েছেন এতদিন পর্যন্ত তার থেকে কর্ম বেরোবে। আমি যদি আপনাকে একটা ইনস্ট্রাকশন দিয়ে দিই, আপনি ওটা হয়তো ফলো করবার চেষ্টা করবেন, কিছু দূর অব্দি করবেন, কিন্তু শেষ পর্যন্ত করতে পারবেন না, কারণ আপনি হননি ভিতর থেকে। আর তখন আপনি আরও সংকুচিত হয়ে যাবেন, কী করে যাই মহাজকে মুখ দেখাই, কী করে সামনে যাই, কী করে। বিশেষ করে এই জায়গার থেকে আমি দীক্ষা থেকে দূরে থাকি, যেই বলবে যে শিষ্য মানে কি, আমি আপনার সাথে প্রেমে আছি, এবারে যদি সে ভিতর থেকে সত্যিই প্রেমে না থাকে, গুরুর আদেশ তার কাছে মাথার ভার মনে হবে, তার অপরাধী বোধ মনে হবে, আমি যদি দূরে থাকি। যদি প্রেম না এসে থাকে, বিয়ে হয়ে যায়, যেমন কেস হবে, দীক্ষা দিয়েও গুরু আর শিষ্যে সেই কেস হয়। তো যাতে আমাদের কোনো সম্পর্কে এই কেসটা না হয় যে আমরা হইনি অথচ সম্পর্কের একটা মাঝখানে ফেসে আছে, তখন গোলমাল হয়ে যায়। মিথ্যা ম্যানিপুলেশন, একে অপরকে এক্সপ্লয়েট করা, হিংসা করা, ঈর্ষা করা, নজরদারি করা, এই যে সব ব্যবস্থা কেন করে রাখা হয়েছে পুলিশ প্রশাসনকে, কারণ আমরাও জানি আমাদের সম্পর্ক টিকবে না, এরা যদি সরে যায় সব কিছু, আপনাদের উপর যদি সব রেস্ট্রিকশন সরে যায় সামাজিক আইনত, আমরা যে কজন একে অপরের সাথে থাকবো চিন্তার বিষয়। ওই জন্য এইসব দিয়ে সাপোর্ট দিয়ে রাখা হয়েছে, ঘর উড়ে উড়ে যায়, ভেঙে ভেঙে যায়, এদিক দিয়ে বাঁশ, ওদিক দিয়ে ঠেকনো দিয়ে রাখা হয়েছে। তো গুরু শিষ্যের সম্পর্ক তা নয়। আমি যখন বলি অভিভাবক হতে হবে, আমি তখন ঠিক এই গুরু শিষ্যের কথা বলি, যে ডিভাইন সন্তান আপনার হৃদয়ে পড়ছে এবং আপনার হৃদয়ে পড়ার যোগ্য তৈরি হয়েছে, তো এই হৃদয়ের মধ্যে এত রকম কালিমা আছে, পড়বে কি? তখন আপনার লোকাতে হবে উল্টে হৃদয়কে, বাবা যাতে জানতে না পারে। তো নিজের মধ্যে সেই শূন্যতা যাতে বিঘ্নিত না হয় এটা মাথায় রাখতে হবে।